ভোটের দামামা বাজতেই ভোট প্রচারে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তাই কোনো রাজনৈতিক দলই একটু সময় নষ্ট করতে চাইছে না। সেই মোতাবেক রবিবার ঝাড়গ্রাম জেলার বিনপুর এক নম্বর ব্লকের বেলাটিকরি অঞ্চলের চন্দ্রপুর বুথে বাড়ি বাড়ি প্রচার। উপস্থিত ছিলেন সিপিএম এরিয়া কমিটির অন্যতম সদস্য কমরেড সুশান্ত কুণ্ডু, খলিল উদ্দিন, কালীপদ বাগ, এছাড়াও জেলা পরিষদ প্রার্থী গোপাল সর্দার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সেই জন্যে এটাকে পরিবর্তন করতে হবে, এই পরিবর্তনটা করতে হবে। তৃণমূলকে আর ভোট নয়, বিজেপিকেও ভোট নয়, জিনিসপত্রের দাম আগুন হয়ে যাচ্ছে, তাই তো? চার বছর আগে এক কেজি চালের দাম কত ছিল? 70-80 টাকা, এখন সেটা কত হয়েছে? 180 টাকা, তাই না? সব জিনিসের দাম বাড়ছে, এই জন্যে এদের পক্ষে ভোট দেওয়া যাবে না। তৃণমূলকে ভোটটা দিতে হবে, আমাদের এখানে কাজটা হাতে তারা চিনলে ভোটটা দিতে হবে। আমাদের এখানে পঞ্চায়েত সমিতি নেই, কিন্তু পঞ্চায়েত এবং জেলা পরিষদের কেন্দ্রীয় আছে, তাদের ভোটটা দিতে হবে। অত্যধিক বেড়ে গেছে, এইগুলো কিন্তু আজকে আমরা কিনতে পারছি না। লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা দিয়ে একটা সংসার কী চলবে, কদিন চলবে? এটাকে আমাদের দিয়ে ভোট নিয়ে নিচ্ছে, আমাদের যে চাল দিচ্ছে, সেই চাল বা টাকা যাই হোক না কেন, এত ঋণ হয়েছে পশ্চিমবাংলায়, এত ঋণ যে আমার বোঝা চেপে গেছে এক একজনের মানুষের। জিনিসের দাম আজ বাজার আমরা কিনতে পারছি না, তাই একে পরিবর্তন করতে চাইছি। আমাদের অঞ্চল পঞ্চায়েতের ভোট এটা, পঞ্চায়েত কী কে চালাচ্ছে, কে লোক কে ঘর পাবে, যারা পয়সা বাড়ি তারাই বাড়ি পাচ্ছে, যাদের টাকা আছে তারাকে টাকা দিয়ে বাড়ি দিয়ে দিচ্ছে, তারাই বাড়ি পাচ্ছে পাচ্ছে। ভোট আপনার দিল, মূল্যবান ভোট আপনার নিল, নেওয়ার পর আর খবর নেই। আমরা সিপিএমের পক্ষ থেকে ভোট নিয়ে আপনাদেরকে কিন্তু পুনরায় আসবো, কে বাড়ি পাবে, কার বাড়ি পাওয়ার দরকার আছে, গরিব মানুষ তো টাকা দেবে না, ওরা টাকা দিয়ে তাকে বাড়ি বিক্রি করে দেবে, বার্ধক্য ভাতার ক্ষেত্রে সেসব খবর রাখে না। অনেক কিছু বিষয় আছে যে সরকারি এগুলো, সেগুলো কিন্তু সঠিকভাবে চিলাই হয় না, যার টাকা আছে সেই পেয়ে যাবে। আমরা এই পঞ্চায়েতে নির্বাচন নির্বাচিত করে আপনারা বানান, আমাদের কালীপদ রয়েছে পঞ্চায়েত মেম্বার, দাঁড়িয়েছে আমাদের জেলা পরিষদ, দাঁড়িয়েছে পঞ্চায়েত সমিতি, আমাদের নির্দলের কাছে যে আছে বিষ কিনে আপনার ভোট দেবেন, তিনবার ভোট দিতে হবে, এইটুকু আপনাদের কাছে। লক্ষ্মীর ভাণ্ডার পাড়ার যে দাঁড়িয়েছে আমাদের বাড়ির পুষ্প থেকে, দুপুর দোকানে পুষ্প থেকে আমাদের কালীপদ জমিদার ছেলে, ও তো সিপিএমের পক্ষ থেকে দাঁড়িয়েছে গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমাজে কে আছে গোপাল সর্দার, পঞ্চায়েত সমিতি কেউ নেই এখানে।